আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা একটি সমাজে প্রচলিত এবং অনেকের প্রশ্নের জবাব নিয়ে আমরা আজকে কথা বলবো। নাভির নিচের লোম কাটা, এই মেয়াদটা যদি 40 দিন পার হয়ে যায় সেক্ষেত্রে নাকি সে গুনাহগার হয় এবং তার কোনো নামাজ কবুল হয় না, তার কোনো রোজা কবুল হয় না। আসলে এটা কোরআন হাদিসের মাপকাঠিতে কতটুকু সত্য এবং এটার ভিত্তি কতটুকু মজবুত, এটি আজকে আমরা জানা ট্রাই করব ইনশাআল্লাহ তাআলা। আসলে প্রকৃতপক্ষে আমাদের যেই পুরুষদের মোচ রয়েছে, আমাদের যেই বগলের নিচে লোম রয়েছে এবং নাভির নিচের লোম রয়েছে, এই সমস্ত লোমগুলো মূলত কেটে ফেলা, এটি প্রত্যেকটা নবীর উপরে আল্লাহ তাআলার প্রেরিত একটি কমন একটি বিধান ছিল এটি, এবং এটা প্রত্যেক নবী আদায় করেছে। প্রত্যেক নবী তাদের শরীরের নাভির নিচের লোম এবং মোচ এবং বগলের নিচের লোম, এই সমস্ত জিনিসগুলো ওনারা কেটে ফেলেছেন, ছেঁচে ফেলেছেন, এবং এটাই হচ্ছে সর্বোত্তম এবং এটি প্রত্যেক নবী আদায় করেছেন। এখন একটি বিষয় আমাদের জন্য জানা জরুরি, যে এই বিষয়ে নামাজ হওয়া কিংবা এ বিষয়ে বিশ্বনবীর পক্ষ থেকে সাজেশনটা আসলে কী আছে। এক্ষেত্রে সাহাবা একরাম বর্ণনা করেছেন যে বিশ্বনবী আমাদেরকে নাভির নিচের লোম কাটার ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ 40 দিনের অপরচুনিটি দিয়েছেন, সর্বোচ্চ 40 দিনের কথা আমাদেরকে বলেছেন যে 40 দিনের ভিতরে তোমাদের কাটতে হবে, অর্থাৎ সর্বোচ্চ 40 দিন। এখন এই 40 দিনের আগে কেটে ফেলা কিংবা খুব অল্প সময়ে কাটা, এটি হচ্ছে সর্বোত্তম উত্তম একটি প্রসেস এবং উত্তম যে সিস্টেম এটাকে আমরা বলতে পারি। কিন্তু যদি 40 দিন পার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আসলে ব্যাপারটা কী এবং এক্ষেত্রে ইসলামের প্রভিশনটা আসলে কী, এক্ষেত্রে আমি ক্রিস্টাল ক্লিয়ার বলতে চাই দুইটা কথা। একটা হচ্ছে এই যে যদি কারো 40 দিন পার হয়ে যায় নাভির নিচের লোম না কাটা, তাহলে সেক্ষেত্রে সে গুনাহগার হবে, সে পাপী হবে, অর্থাৎ সে এটা না কাটার কারণে সে অপরাধী হবে এবং তার আমলনামায় গুনাহ হবে, এটি সত্য এবং সুনিশ্চিত। তবে 40 দিন পার হয়ে গেলে তার নামাজ হবে না, রোজা হবে না, হজ জাকাত কোনো আমলই গ্রহণযোগ্য হবে না, এটার ক্ষেত্রে আমরা কোনো সহিহ হাদিস বা স্পষ্ট কোনো রেওয়ায়েত আমরা পাই না, এবং এই ক্ষেত্রে কোনো প্রকার আমরা এমন কোনো কথা পাই না যে 40 দিন পার হয়ে গেলে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, এরকম কোনো কথা আমরা পাই না। এবং ওলামা কেরাম স্পষ্ট বলেছেন 40 দিন পার হয়ে গেলে সে অবশ্যই অপরিষ্কার থাকবে এবং সে একটা গুনাহের ভিতরে লিপ্ত থাকবে, কিন্তু তার নামাজ কবুল হওয়া, তার জাকাত কবুল হওয়া, হজ কবুল হওয়া এটার সঙ্গে এটা কানেক্টেড নয়। সে গুনাহ করছে এটা ভিন্ন বিষয়, কিন্তু এটার সঙ্গে তার নামাজ কবুল হওয়া বা নামাজ এটার সঙ্গে কানেক্টেড যে না কাটলে নামাজই হবে না, না কাটলে রোজাই হবে না, কিছু করা যাবে না, এটা পরিপূর্ণ ভুল আইডিয়া। তাহলে বোঝা গেল মোচ কাটা, লোম এই বগলের লোম কাটা এবং নাভির নিচের লোম কাটা, এটা প্রতিটা নবীর সিস্টেম ছিল এবং প্রতিটা নবীর উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একটি বিধান ছিল এটা, এবং কমন বিধান যে সবাই তার এই সমস্ত বাড়তি লোমগুলো কেটে ফেলবে। তবে সেক্ষেত্রে আমাদের যে বিষয় জানতে হবে সেটা হচ্ছে এই 40 দিন আমাদের জন্য সর্বোচ্চ সময়, 40 দিন পার হয়ে গেল কিন্তু আমরা নাভির নিচের লোম কাটলাম না, সেই ক্ষেত্রে আমরা গুনাহগার হব, তবে সেক্ষেত্রে নামাজ কবুল হওয়া না হওয়া এই বিষয়টি কানেক্টেড নয়। আশা করছি আপনারা সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।